আপনারা দেখছেন WB নিউজ টিভি। রবিবার অনুষ্ঠিত হলো বিগ শট বাউন্ডারি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। খেলা অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দীঘলগাঁও জুনিয়র হাই স্কুলে। খেলার পরিচালনায় ও ব্যবস্থাপনায় দীঘলগাঁও ও আলমগঞ্জ ইউথ স্পোর্টিং ক্লাব। এদিনের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পুত্র তথা চোপড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শাহ আলম, চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জাকির আবেদিন, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন, জেলা পরিষদ সদস্য আজিজ আহমেদ সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বিধায়ক পুত্র শাহ আলম যুবকদের মোবাইল গেমে আসক্ত না থেকে মাঠমুখী হওয়ার কথা জানিয়েছেন। আমাদের গোটা ভারতবর্ষে যদি দেখতে যাই আমরা, তো মানে আমাদের যে ইউথ আছে ইউথের পার্সেন্টেজ অনেক বেশি। তো ইউথের পার্সেন্টেজ বেশি হওয়ার কারণেই সবাই একদম খেলার দিকে বেশি এক্সাইটেড, একদম ইন্টারেস্টেড থাকে। আর এরা নিজেদের মধ্যে একটা টুর্নামেন্ট করে খেলাটাকে যেভাবে মানে এনজয় করে সেই জিনিসটা মানে এনাদের মধ্যে দেখা যায় আর কি। তো আমরাও যতজন মানে নেতৃত্বগণ রয়েছি, আমি নিজে ইউথ ভাইস প্রেসিডেন্ট রয়েছি, আমার পক্ষ থেকে আমি যতটুকু এনাদেরকে হেল্প করতে পারি বা সাপোর্ট করতে পারি আমি করার চেষ্টা করি। যতগুলো প্রোগ্রাম থাকে স্পোর্টস রিলেটেড আমি বিশেষ করে মানে ওখানটায় উপস্থিত থাকার মানে চেষ্টা করি। আর প্লাস আমিও কিছুদিন আগে জাস্ট কলেজ পাস আউট হয়েছি, তো খেলার প্রতি আমারও একটা আলাদা ইন্টারেস্ট রয়েছে। তাই জন্য যতগুলো আমাদের যুব ভাই বন্ধুরা রয়েছেন যারা খেলা নিয়ে এক্সাইটেড রয়েছেন, আমি ওনাদের সাথে 100% আছি, সবসময় থাকি, আমাকে ডাকলে ওনারা এনি টাইম পাবেন। অনেকেই কিন্তু খেলার মাঠে তারা তারা হয়তো গেম মোবাইল গেমিং বা বিভিন্ন জায়গায় আসক্ত তাদের উদ্দেশ্যে। এইটা মানে আজকে থেকে মানে বলে না যখন গ্লোবালাইজেশন হয়ে যায় মানে সব জিনিসই একটা আলাদা মানে ডেভেলপমেন্ট রেটে যায়, তখন আজকের যুগে আমরা দেখতেছি যে ছেলেপেলেগুলো বেশিরভাগ ডিজিটাল গেমে বেশি ইন্টারেস্টেড থাকছে, কারণ বাড়ির ভিতরে কোনো টাইম থাকে না, যে কোনো সময় ওনারা খেলতে পারে। কিন্তু মানে যেই সব ছেলেগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে বেশি ইনভলভ থাকে ওনাদের হেলথ বা ফিটনেসে দেখবেন আপনারা যে অনেক বৃদ্ধি হয়। তো সেই জিনিসটা আমাদেরকে বলতে নেই, আমাদের মানে পুরনো যুগের লোকজনরাও বলে গেছেন, আমাদের বাপদাদারাও বলে গেছেন যে যে ছেলেপেলেগুলো মানে কি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে বা বাইরের গেমসে ইন্টারেস্টেড থাকে ওনাদের স্বাস্থ্য বা ডাক্তার চিকিৎসা থেকে দূরেই থাকে ওনারা। আমার নাম শাহ আলম, চোপড়া ব্লক যুব ভাইস প্রেসিডেন্ট। আমি তো সর্বপ্রথমেই ধন্যবাদ জানাবো এই যে দীঘলগাঁও আলমগঞ্জের মানে ইয়ুথ ক্লাবের সদস্যরা রয়েছেন তাদেরকে, কারণ তারা এত সুন্দর একটা প্রোগ্রাম নিয়েছেন। আমি চাইবো এরকম প্রোগ্রাম যাতে আমাদের চোপড়া ব্লকে প্রতিটা অঞ্চলে প্রতিটা গ্রামগঞ্জে হয়ে থাকে, তাতে কী হয় আমাদের গ্রামগঞ্জে যে ছেলেমেয়েরা থাকে তাদের প্রতিভাটা তারা গড়ে তুলতে পারে এবং তাদের প্রতিভাটা লক্ষণ করতে পারি আমরা। আর সাধারণত গ্রামগঞ্জে এইসব খেলাধুলা হয় না, আমরা যদি এইসব খেলাধুলায় মানে ইয়ং বয়স যারা রয়েছে যেসব ভাইয়েরা উদ্যোগ নিয়ে খেলাগুলো মানে করছে, তাহলে আমরা গ্রামগঞ্জের যে সাধারণ মানে জনসাধারণগুলো রয়েছে তাদেরও একটা মনোরঞ্জনেরও জায়গা এবং তারা খেলাও দেখতে পারবে পাশে বসে, এবং নিজের এলাকার সাধারণ মানুষের পাশে সাধারণ ভাই বোনদের পাশে দাঁড়াতেও পারবে। সব মিলিয়ে মানে খুব ভালো লাগছে, আশা করবো আগামী দিনে আরও এর থেকেও ভালো সুন্দর একটা খেলা পরিবেশনা করতে পারবে। এবং এই ক্লাবের যে ইয়ে রয়েছে মানে সদস্য রয়েছে তাদের সঙ্গে আমি অন্তপক্ষে আমরা যারা মানে জনপ্রতিনিধি রয়েছে এখানকার বিধায়ক সাহেবও রয়েছেন, আমরা সবসময় ওনাদের সঙ্গে আছি, কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমরা ওনাদের সহযোগিতা করে যাবো। অ্যাকচুয়ালি দীঘলগাঁও আলমগঞ্জ ইউথ স্পোর্টিং ক্লাবটা 2007 থেকেই চলছে, মোটামুটি 2009 এটা প্রথম খেলা শুরু হয়েছিল, তারপর থেকে রেগুলার বেসিসে এভরি ইয়ার ইটস গোয়িং অন। তো আমরা চেষ্টা করি প্রতিবারের ন্যায় গতবারের তুলনায় এবার যেন আরও ভালোভাবে হয় খেলা, সেদিকে আমরা সবসময় ধ্যান রাখি, ইনশাল্লাহ চেষ্টা করেছি এবারেও যেন ভালোভাবেই হয়। তো এটা আমাদের 2009 থেকে যদি ধরেন তাহলে 2022, তাহলে মোটামুটি এটা আমাদের 13তম খেলা চলবে এবার। আমি বলবো দীঘলগাঁও আলমগঞ্জ ইউথ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সর্বপ্রথম আমি আমাদের চোপড়ার যুব প্রেসিডেন্ট এবং মাদার প্রেসিডেন্ট দুইজনের কাছে ওনাদের আমরা বিশেষ বিশেষ ধন্যবাদ জানাবো, কারণ ওনারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য আমরা খুবই খুশি এবং আশা করব যে আমাদের যে পলিটিক্সের যতজন পার্সন আছেন
হেভিওয়েট পারসন, আমরা চেষ্টা করব ওনারাও যাতে আমাদের রেসপন্স করে, তাতে আমরা আগামী দিনে আরও এর থেকে ভালো খেলা দেওয়ার চেষ্টা করব। এই খেলা শুধু খেলা নয়, আমরা চেষ্টা করি এই খেলার মাধ্যমে একটা সুস্থ সমাজ গড়ে তোলার। এই খেলার মাধ্যমে আমরা একটা ইয়ং আরেকজন ইয়ংয়ের সাথে যাতে সম্পর্ক ভালো হয়, কারণ আজকালকার যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে ছেলেগুলো যে অভ্যস্ত হয়ে পড়তেছে দিনের দিন, আমরা চেষ্টা করব যে সেই গেমে জড়িত না হয়ে ফিজিক্যাল গেমে সবসময় থাকার, তাতে কী হবে আমাদের সমাজ সুস্থ হবে, আমাদের পরিবেশ সুস্থ হবে। সর্বপ্রথম আমাদের দিগলগাঁও আলমগঞ্জ জ্যোতি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে আমাদের অতিথিবৃন্দ আমাদের জাকিরদা থেকে এবং শাহালন্দা ওনাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ আমাদের এই খেলা এসেছে এবং আমরাও আজকে সেই খুশিটা আজকে আমরা অনুভব করছি যে এত সুন্দর একটা খেলা আমরা মানুষকে উপহার দিতে পেরেছি। কারণ দৈনন্দিন দিনে অনেকে ছেলে ইন্টারনেট খেলায় আসক্ত, যেমন পাবজি তোর কী যেন বলে ফ্রি ফায়ার এইগুলো খেলা থেকে, আমরা চাইছিলাম যে আমরা ফিজিক্যালি সেটা দিই, আজকে দিতে পেরেছি এবং আমরা একটু করে এটাও দেখতে পারবো আমাদের এই খেলায় শতফুর্ত মানুষের উন্মাদনা, যে আমাদের এই খেলায় যে একটা দৃষ্টি নান্দনিক আকর্ষণীয় রয়েছে। তাই জন্য আমি অত্র এলাকার প্রত্যেকটি মানে খেলাপ্রেমীদেরকে আমি আবারও আহ্বান জানাচ্ছি তাদেরকে আমাদের খেলায় আসার জন্য। নাম মেহবুব আলম।